মার ভাই মনির ভাই মনির ভাই এই নির্বাচনে কোন মার্ক আছে আছে বলছে মার্ক বলছে আমার আগে বলছে চা বন্ধের বলে যায় তোর শিক্ষা হয় না এই বিচা তোর কত ফিরান ফিরাইলাম এই উড়া তোর পাঁচবার বিচা হইছে তারপর তুই চুরি করস কর এই সরা করস কর কত ক বিচা ক সকল তোর সামনে ক ক তুই চুরি করস কর ক আমি আমি চুরি সারা করতাম কি আমার তো কেউ কামে নাই না আমার কেউ কাম দেয় না আমার ছোট একটা ভাই আছে ওর খাওয়ান দাওয়ান দিতে হয় না আমি করুম কি আমারে কাম দেন আমি চুরি করব না তোরা কেটা বিশ্বাস করবো এই তোরা করছ তোরা কেটা বিশ্বাস করবো এই গ্রামের মধ্যে ফতক্ত করে করে তুই চুরি করছস তোরা কেটা বিশ্বাস করবো হেই তোর লজ্জা হয় না কি কর সরের আমার লজ্জা কি দেখছিস নি হ্যাঁ দেখছি আপনার কোন চুন্দি হ্যাঁ সরের আবার কি লজ্জা এই এই আপনারা কোন মুরব্বী এই খলিল ভাই আপনার আগে কইছিলেন আপনার সামনে আপনার বিচার মাফ করে দাও মাফ করে দেন মাফ করে দিলাম কল হ্যাঁ কি বিচার হওয়া উচিত কল এই সুরের এমন বিচার করিয়া দেন সারা জীবন যে ওর মনে থাকে এই খলিল ভাই কি কইবো হ্যার কইয়া লাভ আছে আর আজকে হারা দিন মারুম আর হারা দিন মাইরা আজকে আর বুঝামু এই উড়া হ্যাঁ নাই কর দে হ্যাঁ নাকে কর দে নাকে কর দে হ্যাঁ গারাক থাক লাভ নাই এর আগে বহুত নাকে কর দিছস তুই কারণ ধরে ব্রাশ কর কারণ ধরে ব্রাশ হ্যাঁ কারণ ধরে ব্রাশ করে 100 বার না 200 বার না 300 বার দি এর আগে তুই বহুত কারণ ধরে ব্রাশ করছস বহুত নাকে কর দিছস তোর কোনো শরম নাই এক কাম কর তোর বাইরের কসম কাট তোর বাইরে না পছন্দ করস টিয়া লাগবো চিকিৎসা করতে হইব তোর বাইরের কসম কাট কাট আমি আর কোনো দিন চুরি করুম না আপনাদের সবার সামনে আমি কসম কাটলাম আমার ছোট ভাইয়ের আমি কোনো দিন চুরি করুম না জান এই যে কথাটা যেন মনে থাকে হগলদের সামনে কইছিস না তোর আর কোনো দিন চুরি করতি না হ্যাঁ নাইলে কিন্তু খুদার গজব পড়বো তোর ভাই মরবো খুব খারাপ ভাবে মরবো তাহলে কাম করি এটা তো না বুঝা এই কসম উঠাই নেই ছোট ভাই রে কসমের মধ্যে আনার দরকার কি এই দেখছো না কি কয় হ্যাঁ কসম উঠা লাগবে একদম মুড়া তা সাতটা নাই গেলাম আপনি শুনছেন নি হ্যাঁ শুনছেন না আপনারা সবাই সাক্ষী এক কাম কর জোতার মালা লই আয় জোতার মালা লই ফুরা গ্রাম ঘুরাবি শখ পাতলে ফুরা গ্রাম ঘুরাবি যাতে হ্যার ভাইয়ের কসমের কথা মনে থাকে তুই কোনোদিন কসম উঠাইতে পারবি না তোর লাগে তোর ভাই মরবো কপনের আইস কিন্তু আপনারা সবাই শুনছেন না হ্যাঁ এই জোতার মালা লই আয় তুই সেদিন নির্বাচন হাইন দেখে ছিলি করে হ্যাঁ আমার মিস্ত্রির মধ্যে তুই বিশ্বাস করে সুরে সুরে সুরা ফলে ভালো
بسم الله الرحمن الرحيم 100% গ্যারান্টি সহকারে বাংলাদেশের সফলতার শীর্ষে একমাত্র চিকিৎসা প্রদানকারী আধুনিক চিকিৎসা প্রতিষ্ঠান নিউ লাইফ ফার্মাসিউটিক্যাল বাংলাদেশ চিকন ও দুর্বল স্বাস্থ্য নিয়ে ভাবছেন আর ভাবনা নয় মাত্র 15 দিনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই পাহাড়ি গাছগাছড়া দ্বারা তৈরি ভেষজ ঔষধ সেবন করে স্থায়ীভাবে মোটা ও ভরাট চেহারার অধিকারী হন প্রতি কোর্স মূল্য 1500 টাকা আপনি কি লম্বা হতে চান প্রাকৃতিক ভেষজ গুণ সমৃদ্ধ কোরিয়া থেকে আমদানিকৃত ঔষধের মাধ্যমে পরীক্ষিত উপায়ে 2 থেকে 3 ইঞ্চি লম্বা হন প্রতি কোর্স মূল্য 2000 টাকা পানি ও শ্বাসকষ্টে ভুগছেন কোন ঔষধে ফল পাচ্ছেন না সেবনের সাথে সাথে রেজাল্ট প্রতি কোর্স মূল্য 1500 টাকা পুরুষত্বের প্রতি কস্তুরি পাওয়ার লোশন ব্যবহারে ইন্দ্রিয় শিথিলতা দূর করে শক্তিশালী ও সতেজ করে প্রতি কোর্স মূল্য 1500 টাকা মহিলাদের যে কোনো ধরনের মেস্তা ব্রণ বক্ষ সমস্যা মাতৃজনিত দাগ ও সেতি দূর করার ক্রিম ও লোশন পাওয়া যায় প্রতি কোর্স মূল্য 1200 টাকা বিনা অপারেশনে নাকের পলিপাস সহ অর্শ গেজ পাইলস নির্মূল হবে পুরাতন নতুন আমাশয় ও বাত ব্যথা স্বল্প সময় প্রতিকার করা হয় প্রতি কোর্স মূল্য 1500 টাকা এর উন্নত বক্ষ ও ব্রেস্ট আপ ক্রিম প্রতি কোর্স মূল্য 1500 টাকা আপনি কি এইচপিএস এজি পজিটিভ জন্ডিস আপনি কি বিদেশ যেতে পারছেন না আপনার কি মেডিকেল আনফিট চিন্তার কিছু নেই আমরাই দিচ্ছি 100% সফল চিকিৎসার মাধ্যমে বিদেশ যাওয়ার নিশ্চয়তা আজই চলে আসুন প্রতি কোর্স মূল্য 2500 টাকা আপনার মেদ ও ওজন অতিরিক্ত হারে বেড়ে গেছে দেশি বিদেশি ভেষজ নির্যাস দ্বারা তৈরি মাইনাস 10 সেবন করে 8 থেকে 10 কেজি ওজন কমিয়ে নিজেকে আরো সুন্দর স্মার্ট ও সুদর্শন করে তুলুন ব্যায়াম ও ডায়েট কন্ট্রোলের কোনো ঝামেলা নেই প্রতি কোর্স মূল্য 2000 টাকা দেশ ও বিদেশ থেকে উচ্চ ডিগ্রি প্রাপ্ত ডাক্তার ও হাকিমের সঙ্গে ফ্রি পরামর্শের জন্য এক্ষুনি টিভি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন ব্যবসা চাকরির ব্যস্ততায় চিকিৎসা নিতে পাচ্ছেন না নো টেনশন ঘরে বসে ওষুধ দিতে পারবেন আপনাদের সেবায় আমাদের 24 ঘন্টা কল সেন্টার খোলা আছে যে কোনো স্থানে ভিপিও পার্সেল যোগে ওষুধ পাঠানো হয় মহিলাদের অনিয়মিত ঋতুস্রাব শ্বেত প্রদর বন্ধা সন্তান না হওয়া মাথা ব্যথা সহ পুরুষ ও মহিলাদের জটিল ও কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় নকল প্রতারক ও ভুয়া ঔষধ কোম্পানি হতে সাবধান ইদানিং আমাদের নিউ লাইফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নাম ব্যবহার করে কিছু অসাধু ও প্রতারক চক্র সাধারণ মানুষের সাথে প্রতারণা করছে তাই আমাদের আসল নিউ লাইফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পণ্য পেতে হলে টিভিতে দেখানো 01708525511 হতে 18 পর্যন্ত এই 8টি বাংলাদেশি নম্বরে যোগাযোগ করে আপনার চাহিদা মতো আসল পণ্যটি ক্রয় করবেন মনে রাখবেন আমাদের ওই 8টি নম্বর ছাড়া নিউ লাইফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আর কোনো নম্বর নেই প্রিয় গ্রাহক সুস্থ দেহই আপনার মূল্যবান সম্পদ তাই নকল ও ঔষধ থেকে নিজেকে বিরত রাখুন এবং অন্যকেও বিরত রাখতে সহযোগিতা করুন আপনার সুস্বাস্থ্য কামনায় নিউ লাইফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশ 01708525515 01708525516 01708525517 01708525518 করা তো সাইরা দেন না চুরি না করলে কি হয় সাইরা দেন না চুরি করাটা রাদিসি সাইরা যা দিসি আপনি এর আগে অনেকবার কইছেন সাইরা দিসি তারপরও সারেন নাই
আচ্ছা এই কসম দিলে কি কসম উড়ানো যায় না যায় না তো আরে কসম দিয়ে আলাইছি সত্তর নামে কসম দিয়ে আলাইছি চুরি আর করুন না এমনি সত্তর শরীর টরিল ভালো নাই এর মধ্যে চুরি যদি করি কসম যদি ভাঙি আর শরীর যদি আবার খারাপ হয় তাহলে নিজের মাপ করাম না যা চুরি ছেড়ে দিছি যা চুরি করুন না যা ভালো লাগে কোন এই যে গ্রামের লোকজন আসে আপনারে মারে আপনি নিজেই কোন ভালো লাগছে আমার আমি তো আপনাকে ভালোবাসি আমার আব্বারে গিয়ে কি কমু আমি তো সহিরারে ভালোবাসি বিয়ে হবার পর বাসা কাছারে কি করব যে তোদের বাপ সহিরা চুরি করে ভালো লাগবে আপনার কোন তো চুরি করাটা সাইডা দে আরে সাইডা দিছি চুরি করা যা যা চুরি করা সাইডা দিছি কসম দিছি না সত্য নেই আমি আসি আমার সাথে ভাই ভাই তুমি না আজকে কইছিলা গরু মাংস দিয়া ভাত খাইবা গরু মাংস আনছো বাজারে গেছিলাম বাজারে যেতে গরু মাংস সব বেজা হয়ে গেছে গা খালি আড্ডি আছে আড্ডি সিনা মাংস ভাই তা আমার বাইরে কি আমি আড্ডি খাবো আড্ডি তো খাবো না তাহলে খাবো সিনার মাংস সিনার মাংস কোন হালাই জানি কোন লোকে জানি তোর সব নিয়ে গেছে গা এরপরে যেদিন শিরার মাংস হইব সেদিন কিনে নেব হ্যাঁ শরীর কেমন ভালো ভাই ভালো না খালি মিশা কথা কোন শিখছস তোর দেখলি আমি বুঝি তোর শরীরে হাত দিলেই তোর ভাই বুঝে তোর শরীরের অবস্থা খারাপ হইতেছে তবে টেয়াটা জোগা হইলে ডাক্তার কাছে লই যাবো না ভাই ডাক্তারের কাছে যাবো না ডাক্তারের কাছে গেলে খুব খরচ বেলা খরচ বেলা খরচ খরচের কথা তোর চিন্তা করতে হবো না তোর ভাই আছে না তোর কি রাইতে ভাত খাবি না হ্যাঁ খামু তো আচ্ছা তাহলে ভাত আলু ভর্তা আর ডাইল চলবে না তো শুয়ে থাকো আমি নিয়ে দিছি হ্যাঁ ক্রিস সোরার করে সোরা কেরাইসস দেন আপনার ঘরে কসম করছি আপনার সামনে চুরি টুরি করা বাদ দিয়ে দিছি চুরি আর করতেছি না তবে একটা বিপদে পড়ছি আমার ছোট ভাইটা খুব শরীর খারাপ ডাক্তার দেখে দিব কিছু টাকা আমার ধার দেন কত লাগবো হাজার খানিক তো লাগবো এক হাজার টিয়া আমি তো সুস্থ টিয়া দিই না এক হাজারে এগারোশো দিতে হইব পারবিনি এক হাজার টাকা একশো টাকা তাহলে বন্ধক দিতে আসেনি কিছু বন্ধক দেওয়ার আমার টেয়ারটা দেন আমি দিয়ে দিব না পরে সুদ রাখেন না আমার কাছে এটা আছে এই তাবিজের আংটি লয়ে এসেছ তুই আমার কাছে হ্যাঁ যা এগারো নির্বাচনের সময় আইসস খালি হাতে ফেরত তুই কেমন সাইমেন বাড়ি আইসস নে ধর
নেয়ার 10 জনে এটা কোনো শুদ্ধ অঙ্গ লাগতো না দুরানি মু সুরা দিয়ে দিছি যা যা আরে সস্কারে যা ডেলিভারি মাল সব গোডনে ঢুকাইতে হয়ে পড়ছি তালা ঠিকমতো দিছস নি তালাও দিছি দুজন লোক খারাপ হইছি আর নির্বাচনের প্রচারণার লেগে 20 টাকা লাগবে টাকা দিছি আচ্ছা যা দিমনে যা এই খারাপ সস্কারে যা অবস্থা খুব খারাপ সাসা আমার কিছু টাকা ধার দেন পরে দিয়ে দিব শুনছেন জি অর্ডার দিছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে কতগুলো বললাম যে ভাইয়ের পরীক্ষাগুলো করান আপনি তো টেস্টগুলো করালেন না করালেন একদম শেষ মুহূর্তে এসে এখন রিপোর্ট কি আসছে জানেন কি আসছে কিডনি ফেল একটা তো পুরোই ফেল হয়ে গেছে আর একটা যাই যাই অবস্থা এটা তো বুঝি না তাহলে আপনি এটা ঠিক করে দেন কেমন করে ঠিক করব টাকা লাগবে টাকা লাগবে কত টাকা 5 তো লাগবেই আস কষ্ট হইব ঠিক আছে ডাক্তার স্যার আমি আমি কষ্ট করে হলো 5000 টাকা জোগাড় করে দিব আর কি বলছেন 5000 টাকা হ্যাঁ বোর্ড যদি ছাড় দেয় তারপরে তো 5 লক্ষ টাকা লাগবেই বলে 5 লক্ষ টাকা ভাই তুমি চিন্তা করো না আমার কিছু হয় নাই আমি সুস্থ হয়ে যাব আল্লাহ সব ঠিক করে দেবে
সারা পৃথিবীতে লাখ লাখ মানুষকে যৌন সুখের স্বাদ ফিরিয়ে দেয় এই রকম সবথেকে সফল আয়ুর্বেদিক প্রোডাক্ট হলো লাভ রোজ। যে আমার মনে হয়েছিল আমাদের বিয়ে বোধহয় ভেঙে যাবে। এত এনার্জি আর উদ্দীপনা কোথা থেকে পাবো? একজন মহিলার যে চাহিদা থাকে সেটা একটু অন্যরকম। আমি ভীষণ দুর্বল অনুভব করতাম। আমার মনে হলো আমার ওয়াইফ অন্য কারোর সাথে। ভয় পেতাম আমার দুর্বলতার কথা যেন সবাই জানতে না পারে। তাহলে এখন আপনার চিন্তা করার বা দুঃখিত হওয়ার কোনো দরকার নেই, কারণ আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি লাভ রোজ। হাই, আজ আপনাদের সাথে খুবই সিক্রেট আর প্রাইভেট কথা বলতে এসেছি। সেই রকম আলোচনা যা আপনি অন্য কারোর সাথে শেয়ার করতে একটু ইতস্তত করেন কি? হ্যাঁ, এটা হয়তো খুবই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তার প্রভাব আপনার সোশ্যাল আর প্রাইভেট লাইফের উপর সবচেয়ে বেশি পড়ে। এইসব বিষয়কে চেপে রাখার ফল হলো হতাশা আর নিরাশা। একদম ঠিক। আজ আমরা আলোচনা করছি ওই সব মহিলাদের আর পুরুষদের যারা নিজেদের যৌন ক্রিয়া সম্পর্কের তৃপ্ততা থেকে বঞ্চিত রয়েছেন। আপনি আগে যতটা যৌন সম্বন্ধের আনন্দ উপভোগ করতেন কিন্তু এখন অতটা পাচ্ছেন না, আপনার শিরাগুলো ঠিকমতো কাজ করে না, চরম তৃপ্তির আগেই আপনি ক্লান্ত হয়ে পড়েন, উদ্যম হারিয়ে ফেলেন, শীঘ্রপতন বা নপুংসতার মতো সমস্যায় আপনি জড়িয়ে পড়েন। তাহলে এখন আপনার চিন্তা করার বা দুঃখিত হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি লাভ রোজ, মানে হলো সীমাহীন ভালোবাসা প্রত্যেক দিন করার শক্তি। আপনি পুরুষ হন বা স্ত্রী, লাভ রোজ নিয়মিত ব্যবহার করলে আপনার ক্লান্তি দুর্বলতা দূর হয়ে যাওয়ার সাথে সাথে আপনার মধ্যে এক নতুন উত্তেজনা আর কামেচ্ছা জেগে উঠবে। লাভ রোজ সারা পৃথিবীতে ব্যবহৃত এক সফল, প্রমাণিত আর কার্যকরী আয়ুর্বেদিক উপায়, যা আপনাকে দেয় এক্সট্রা টাইম আর এক্সট্রা এনজয়মেন্ট, যাতে আপনি যৌন সম্পর্ককে ফুললি উপভোগ করতে পারেন। এতে আছে সাদা মুসলি, রুমে মস্তগি, ছোট এলাচ, শতাবর, জাবিত্রী, যার সাহায্যে ইরেকটাইল ডিসফাংশন মানে অবসাদ না আসা, প্রিম্যাচিওর ইজাকুলেশন মানে শীঘ্র পতন পুরোপুরি ঠিক হয়ে যায়। তার সঙ্গে এতে রয়েছে অশ্বগন্ধা, যার জন্য ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে আর যৌন শক্তি বজায় থাকে। শিলাজিত সালাম মিশ্রী, যা শরীরে শুক্রাণু সংখ্যা মানে স্পার্ম কাউন্ট কে বাড়িয়ে দেয়। আমলকি, গোখরু আর মধু বীর্যখলনের সময়কে বাড়ায় আর রক্ত সঞ্চালনকে নিয়ন্ত্রিত করে। চন্দিবরক, তিলের তেল আর দারচিনি শারীরিক ক্ষমতা বা স্ট্যামিনাকে বাড়িয়ে তোলে। লাভ রোজের ব্যবহার সেক্সুয়ালি দুর্বল স্ত্রী বা পুরুষ দিনে দুবার গরম দুধে 2 চামচ মিশিয়ে খান। এর ব্যবহার আপনার রতিক্রিয়ায় উত্তেজনা আর কামশক্তি ফিরিয়ে দেয়, তার সাথে সেটাই সকাল সকাল খেলে সারা দিন তরতাজা আর অ্যাক্টিভ অনুভব করেন। লাভ রোজের এই প্যাকে আপনি পান একটি লাভ অয়েল। এর 4-5 ফোঁটা পুরুষ নিজের গোপন অঙ্গে অর্থাৎ তার লিঙ্গে যৌন সম্পর্ক করার কিছুক্ষণ আগে লাগান আর যৌন সুখের অসাধারণ অনুভূতি পান। এখন আপনাকে ভরপুর যৌন সুখের আনন্দ দিতে আর আপনার কামেচ্ছাকে বাড়িয়ে আপনার শিরায় শিরায় উদ্দীপনার ভরপুর যোগান দিয়ে আপনার সঙ্গীর সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা দেবে লাভ রোজ, অর্থাৎ অসীম ভালোবাসা প্রতিদিন প্রকট করার শক্তি। খিটখিট, নিজেদের মধ্যে মতভেদ আর ছলনা, যার পরিস্থিতি বিবাহ বিচ্ছেদ। কিছুদিন আগে এরকম মনে হচ্ছিল বয়স বাড়ার সাথে সাথে সবই শেষ হয়ে যাচ্ছে, এত এনার্জি আর উদ্দীপনা কোথা থেকে পাবো? নেয়া শুরু করুন লাভ রোজ। আমার ক্ষেত্রে তো লাভ রোজ এটা প্রমাণ করে দিয়েছে যে ভালোবাসার বয়স যাই হোক, ভালোবাসার মুহূর্তগুলো উৎসাহের সাথে উপভোগ করতে পারি। লাভ রোজ ব্যবহার করার পর এই বয়সেও আমাদের বুড়ো বুড়ির ভালোবাসা আজও সেই 16 বছরের যৌবনের মতোই হয়ে রয়েছে। যখন আমাদের নতুন নতুন বিয়ে হয়েছিল তখন আমাদের মধ্যে অনেক ভালোবাসা ছিল, অনেক রোম্যান্স ছিল, কিন্তু হঠাৎ আমার স্বামী যে কি হলো জানি না, উনি উদাস হয়ে যাচ্ছিলেন, ক্লান্ত থাকতেন, কিটকিটে থাকতেন, আমাদের মধ্যে ভীষণ ঝগড়াঝাটি হতো আর আমাদের মধ্যে দূরত্ব বেড়ে গেছিল। উনি আমাকে খুশি করার অনেক চেষ্টা করতেন, অনেক ভালো ভালো গিফট আনতেন, কিন্তু একজন মহিলার যে একটা চাহিদা হয় তা উপহার দিয়ে পূরণ হয় না। এই সময় লাভ রোজ একটা ভীষণ ভালো গিফট অপশন হতে পারে। লাভ রোজের জন্য আমি পুরো দিন এনার্জেটিক ফিল করি আর রাতেও বেশ অ্যাক্টিভ থাকি। যখন আমাদের কাছে আছে লাভ রোজ,
তখন জীবনে ভালোবাসাও থাকে রোজ। সারা পৃথিবীতে লাখ লাখ মানুষকে যৌন সুখের স্বাদ ফিরিয়ে দেয় এই রকম সবথেকে সফল আয়ুর্বেদিক প্রোডাক্ট হলো। তোর কসম কই গেল? এই কসম কই গেল? তুই আমার বাড়ি বাদ রাখলি না? হ্যাঁ মাইশির বাড়ি চুরি করতে করতে তো সিনা বড় হয়ে গেছে না? তুই না তোর বাইরে তুই শুয়ে কসম কাটছস? হ্যাঁ এই বর বর দেশে কসম কাছে তুই জীবন চুরি করতি না? এখন যদি তোর কসম লাগে তোর ভাই গজব পড়বো, দেখিস তোর ভাই মরবো। হ্যাঁ তুই সেল মনে ভাই চুরি করতে সাহস করতে পারো? সোনার ঘরে সোনা, এই সোনার ঘরে সোনা সাহস করতে পারো তো? আরে রে রে ভাই, আরে রে ভাই, আর মারা হবেন তো জল খুশি তো অঞ্চলের মারা হবেন না করুম না। আগে আমার কথা শুনবেন না মুরব্বীরা, আমার কথা শুনবেন তো নাকি? রাজের থেকে বাইন্ধ রাখছে তার জামিন কি করবো? তুমি তো ভাইয়ের কসম কাটছ। আরে কসম কাটছি, চুরি করি নাই তো। আমি চুরি করুম কে? আমি চুরি করুম না কে? আমি কসম খাইছি না, আমার ছোট ভাইরে আমি ভালোবাসি, আমার দাম থেকে ভালোবাসি আমার ছোট ভাইরে। আমি কসম খাই চুরি করুম, আমি চুরি করুম না তো। আমার দেখে চুরি করে লোক চুরি করার হবো না। আপনি আমার চুরির কথা কইতে চান? হ্যাঁ ভাবি জিজ্ঞেস করেন। এই ভাবি আমি আপনার যে ডাক দিছি না, আমি কইছি না ভাবি উঠেন, আপনি উঠা সিলে সিলে করে আনেন। আমি চুরি করবো আইসি, আমি চুরি করবো আইসি, আপনি করে কথা দেখেছি আমি চুরি করুম না। তারপরে কি হয়েছে? তারপরে আবার কেউ কাম দিছে? হ্যাঁ আমার ছোট ভাই অসুস্থ, আমরা কি খাই কি পরি কেউ কেউ খবর দিছে? কেউ তো খবর নেন নাই, খালি চোরা করে এক করে এক কথা আছে, চোরা করে চোরা চোরা করে চোরা চোরা করে চোরা, খালি চুরি করি আমি না। হ্যাঁ আইছিলাম তো, আমার ছোট ভাইটা অসুস্থ হয়েছে, এর কাছে আইছি, কইছি যে ভাই আমার একটু ধার দেন আমারে, আমার কাছ থেকে ভালো সুদ খাইব। আপনারা কেউ বাল তো বুঝেন, আপনারা সে বালের চেয়ারম্যান, আপনার চেয়ারম্যান আপনি বাল বাল তো বুঝেন, আপনারা কেউ আমার কাছ থেকে সুদ খাইব কর? আমার আমি চুরি করি আমার কাছে টেয়া নেই, আমি কইছি আমার ভাই বোনের যে বাবার একটু ধার দেন কর, 1000 টাকা দিব তোরে, 100 টাকা তুই সুদ দিবি কে? আমার মাফ করে দেওয়া যায় না? এমনি তো দেওয়া যায়, আমার ভাইরা অসুস্থ আর আমার আমার হাতে ধরে দিয়ে চারটিয়া চারটিয়া আমি ডাক্তারের কাছে আমার ছোট বাইরে লয়ে গেছি, আমার ডাক্তার আমি আমার নিজের রক্ত দিয়ে আমি চেক আপ করাইছি। আমি ডাক্তার আমার আমার ছোট ভাইয়ের কি বলে নষ্ট পাঁচ লাখ টাকা লাগবে। আমি কইছি যে ঠিক করে দেন, কই 5 লাখ টাকা লাগবে? আমার কাছে 5 লাখ টাকা আছে, আকাশ থেকে আইরে দিব 5 লাখ টাকা? হ্যাঁ বাপ মা নাই আমার, আমার বাবে কি করছে আপনার দেন নাই পুপ পর, আমার বাবা ছিল ছিল না সবাই, আমার বাবে মানুষের কোনো ক্ষতি করছে? হ্যাঁ সবার কাছে যে হাত পাচ্ছি, কেউ তো একটা টাকা দেয় না, দিছে দিছে কেউ টাকা দিছে না কাম দিছে, পেটের দেয় চুরি করি বাল সেট বুঝে না ভাবি। আপনি কোন দেখেন পুপারে পারার মায়া না, আমি পুপারে আসলাম না ভাবি, আপনাকে বাইতে কাম করছি না, আমি সোনা ছিলাম হে আমার চিনে এইজলি গায়ার রাইতে এর কাছে গেছি আমি ভাবি, আমার কথা শুনেন আমার ভাইয়ের লেগে 5 লাখ টাকা লাগবো। ওনা লাইছে চোর, আমি চোর তাই না? আমি চোর হইলে আপনারা বড় বড় চোর মারলো কম হবে ইসকা, আজকে কমু বড় বড় চুরি আপনারা করেন। ওই যে আপনার ডাইনাত গরিব মানুষদের সাহায্য হয় রিলিফ সরাই না? হ্যাঁ ওই যে কমিশন কেন না? হ্যাঁ আপনি এটা আপনি এটার তাল দেন না? আপনি বড় চোর, তাতে আপনি মেজর চোর, ওই আমার মোটা চোর, আপনার সব চোর, আপনি ঘরে যারা ভোট দেয় হেরাও চোর, সোনার ঘরে সোনা তোর সাহস করতে পারো? তুই আমার চোর মার 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 ম